রবিবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও আপাতত বন্ধ থাকছে ভারত বাংলাদেশের যাত্রীবাহী বিমান। প্রায় চার মাস ধরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে কলকাতা দিল্লি চেন্নাই রুটে বিমান চলাচল পুনরায় চালু করার কথা থাকলেও তা আপাতত আরো কিছুদিনের জন্য স্থগিত থাকছে। প্রতি রবিবারের পাশাপাশি মঙ্গলবার এবং বৃহস্পতিবার ভারত বাংলাদেশের মধ্যে সাপ্তাহিক বিমান চলাচলের কথা থাকলেও তা আপাতত হচ্ছে না। বিমান বাংলাদেশের পাশাপাশি ভারতের বেশ কয়েকটি বিমান সংস্থাও দুই দেশের মধ্যে বিমান চালানোর জন্য প্রস্তুতি হচ্ছিল, তা আপাতত হচ্ছে না। এর ফলে দুই দেশের মধ্যে বিমান চলাচলে আরও বেশ কয়েকদিন এখনো অপেক্ষা করতে হবে। ঢাকা থেকে জাহাঙ্গীর খানবাবুর রিপোর্ট, টাইমস বাংলা।